জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমার পরম সৌভাগ্য পরম পূজনীয় শ্রীমস্বামী সুপ্রাণজি মহারাজ আমাকে মা সারদা ও সীতা সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করেছে। আমার পরম সৌভাগ্য, আমি একটু ভগবানের কথা ভাববারও সময় পেলাম। রামচরিত মাসে বলছে, জনক সুতা জগ জননী জানকী অতিশয় প্রিয় করুণা নিধানকী তাকে যুগপদ কমল মনাব যাশু কৃপা নির্মল মতি পাব। মা সীতা কে কি বলছে, জনক সুতা জগ জননী, তিনি জগত জননী, আর কি হবে, তার চরণে আশ্রয় নিলে যাশু কৃপা নির্মল মতি পাব, তার কৃপাতে আমাদের বুদ্ধি পবিত্র। যে আমাদের মা সারদা, তার চরণে আশ্রয় নিলে আমাদের বুদ্ধি পবিত্র, তিনি পবিত্রতা স্বরূপিণী। আমরা দেখেছি যে তার কাছে একটা কলেজের ছেলে এসছে, কলেজের ছেলে তার কাছে দীক্ষা নিয়েছে। দীক্ষা নেওয়ার পরে সে কলেজে পড়তো, তাই ছেলেদের সঙ্গে মানে খারাপ ছেলের সঙ্গে মিশে তার চরিত্র খারাপ হয়ে যায়। তখন তার মনে খুব অনুশোচনা হয়, আমি মায়ের কাছে দীক্ষা নিয়েছি, আমার চরিত্র এমন হয়ে গেল। তখন সে মনে মনে ভাবলো, আমি মায়ের শিষ্য বলার যোগ্যতা আমার নেই। সে একবার বাগবাজারে মায়ের কাছে এসছে, মায়ের কাছে বলছে, মা আমি তোমার কাছে দীক্ষা নিয়েছি কিন্তু আমার চরিত্র খারাপ হয়েছে, তোমার শিষ্য বলার আমার যোগ্যতা নেই, আমি তোমাকে মন্ত্র ফেরত দিতে। সে বলে মাকে বলছে, এই নাও তোমার মন্ত্র, বলে সে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে তো মা কি করলেন, তার পেছনে গিয়ে তার একেবারে জামাটা ধরে টেনেছে, টেনে তার কাছে নিয়ে এসে তার কাঁধে দুটো হাত রেখেছে, হাত রেখে বলছে, আমাকে মনে রেখো, আমাকে মনে রেখো, আমাকে মনে রেখো, বলে তাকে ছেড়ে দিয়েছে। এই যে ছেলেটি চলে গেল, তার যখনই তার মনে কোনো খারাপ চিন্তা আসছে, তখনই কি হচ্ছে, সে মা যে তার কাঁধে হাত দিয়েছে, মার যে দৃষ্টি ছিল, মার দৃষ্টির মধ্যে যে করুণা ছিল, মার দৃষ্টির যে মমতা ছিল, মার দৃষ্টির মধ্যে যে দয়া ছিল, সেই মার চোখ মনে পড়ে যাচ্ছে। আর যে চোখ মনে পড়ছে না, সঙ্গে সঙ্গে তার খারাপ চিন্তা চলে যাচ্ছে। আর তারপরে মা বলেছেন, আমাকে মনে রেখো, যখন এসে খারাপ চিন্তা আসছে মাকে মনে করছে, তার সব খারাপ চিন্তা চলে গেল। আর পরে সে রামকৃষ্ণ মিশনে সাথ হয়েছিল। দেখুন, এই যে মা পবিত্রতা স্বরূপিণী। আমরা রামচরিত মাসে আরেকটা ঘটনা পাই, যখন অরণ্যকাণ্ডে আছে, যখন ভগবান শ্রীরাম ও সীতা স্ফটিক শিলা উপর বসে আছেন, আর ভগবান শ্রীরাম নিজে ফুল তুলে সে মালা বানাচ্ছেন, বেণী বানাচ্ছেন, হাতের কঙ্গন বানাচ্ছেন, তিনি কানের কুণ্ডল বানাচ্ছেন, আর কি করছেন। এখানে বলছে, একবার চুনি কুসুম সোহাই নিজ কর ভূষণ রাম বানায়। ভগবান নিজে ফুলের আভূষণ বানিয়েছে। আর সীতহি পহিরায় প্রভু সাদর বেঠে ফটিক শিলা পর সুন্দর। ফটিক শিলা পর বসে আছেন ভগবান শ্রীরাম, সেই ফুলে গয়না মাকে পরিয়ে দিচ্ছেন, মা সীতাকে। আর তখন ইন্দ্রপুত্র জয়ন্ত সে এই দৃশ্যটা দেখেছে, আর তার মনে হলো কি, ভগবান রাম তার স্ত্রীপতি কত আসক্ত, সে তার কুদৃষ্টি দিয়ে দেখছে, সে কে এত আসক্ত, একে ভগবান বলে তার পরীক্ষা করতে ইচ্ছা। সে কি করলো, জয়ন্ত কাগের উদ্ধার, কাগের উদ্ধারণ করে মা সীতা বসে, মা সীতার চরণে সে ঠোঁট দিয়ে প্রহার করতে শুরু করে, আর মা সীতার চরণ দিয়ে রক্ত বেরোতে লাগে। মা সীতা কিছু বলছে না, যে ভগবান শ্রীরামের দৃষ্টি গেল, আরে সীতার চরণ দিয়ে রক্ত হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে উনি কী করলেন, উনি তো সেই মালা ফুল দিয়ে সব আভূষণ বানাচ্ছিলেন, একটা শুধু উনি কুশটা নিয়ে মন্ত্রপুত করে তুমি ছেড়ে দিলে, আর সেই কুশটা ব্রহ্মাস্ত্র হয়ে গেল, আর সে যেখানে যাচ্ছে সেখানে তার পিছনে সেই
যেন ব্রহ্মাস্ত্র মতো কুশ আসছে তার। সে প্রথমত তার বাবার কাছে ইন্দ্রের কাছে গেল, কাকের রূপ পরিত্যাগ করে নিজের রূপ ধারণ করেছে, বাবা বাঁচাও, বাবা হচ্ছে বাঁচাতে পারবো। ব্রহ্মা ব্রহ্মলোকে গেল, ব্রহ্মা ব্রহ্ম হচ্ছে বাঁচাতে পারবো। শিবলোকে গেল, সেও সেও হচ্ছে বাঁচাতে পারবো। এই ওই পেছনে আসছে। মা সীতাকেও তার দোষ নেই, দেখুন ভগবান শ্রী রাম তাকে সে ব্রহ্মাস্ত্র কুশ মন্ত্রপুত করে তার পিছিয়েছে, যেহেতু মা সীতা তার দোষ নাইনি সেই জন্য কি ওই কিন্তু সেই কুশটা তাকে স্পর্শ করছে না, কিন্তু তার পেছনে পিছা আছে, তাকে মারছে না, ও তো ছুটেই যাচ্ছে, কেউ তাকে আশ্রয় দিচ্ছে না। তখন নারদমুনি দেখলেন, নারদমুনি দেখছেন পালাচ্ছে, নারদ এই দাঁড়াও দাঁড়াও, বলছে দাঁড়াও কি করে, দেখুন না পেছনে কি আসছে। নারদ দেখা বিকল জয়ন্তা লাগি দয়া কোমল চিত সন্তা, শান্তি চিত কোমল থাকে। তো উনি বলছেন তুমি দাঁড়াও, তুমি যতক্ষণ আমার সঙ্গে কথা বলবে তোমার কিছু হবে। দেখুন সৎসঙ্গে একটা প্রভাব আছে। একদিন মার বলছিলেন যে যারা সৎসঙ্গে, যে আপনারা এখন যারা শুনছেন সৎসঙ্গ, তাদের কি হবে, ভগবান আপনাদের রক্ষা করবে, আপনার কোনো অনিষ্ট হবে না। যতক্ষণ আপনি সৎসঙ্গ করছেন আপনার মন ভগবানে নিবদ্ধ আছেন। আর এক বলছে দুটো লাভ আছে, কি লাভ আছে, একটা হচ্ছে আপনার কেউ অনিষ্ট করতে পারে, আর দ্বিতীয় লাভ কি, আপনারা যারা এই সৎসঙ্গ শুনছেন আপনারও কারো অনিষ্ট আপনারও করতে পারেন না, ঠিক আছে, আপনারও হবে না, আপনি কারো করতে পারেন, এই হচ্ছে দুটো লাভ। যাই হোক নারদ মুনি তাকে বললেন তুমি দাঁড়াও কি হয়েছে। তখন নারদ মুনি বললো দেখুন আমি মা সীতার চরণে প্রহার করেছি, এই পিছনে ব্রহ্মাস্ত্র বলতে কুশ আসছে। নারদ মুনি বলছে যে তুমি তো কোথায় যাচ্ছ, বলছে আরে বাবার কাছে গেলাম, শিবের কাছে গেলাম, ব্রহ্মার কাছে গেলাম, কেউ রক্ষা করছে। নারদ মুনি বলছে আরে তুমি যার অপরাধ করেছো তার কাছে যাও। তখন সেই জয়ন্ত গিয়ে ভগবানের পায়ে পড়ে গেছে, আর মা সীতার দিকে ভগবান শ্রীরাম তাকাচ্ছেন। মা সীতা তো আগে থেকে তার ক্ষমাই করে আছেন, আর এখানে বলছেন ভগবান কি করে, ভগবান তার এক দুটো চোখ ছিল, এক চোখটা নষ্ট করলেন। এক চোখটা কেন নষ্ট করলেন, এর বলার উদ্দেশ্যটা হচ্ছে যে তার কুদৃষ্টি দূর করলেন, ভগবান তাকে মারলেন না। এই যে দেখে তার মধ্যে যে কুভাব এসেছিল ভগবান শ্রীরাম সেই কুভাব দূর করলেন। এই যে মা সারদা তার কাছে হরিশ এসেছিল, মা তাকে মেরে ফেলে তার কুভাবটা নষ্ট করলে, এই যে পবিত্রতা স্বরূপিণী মা, আর আমরা দেখছি মা সীতা, সীতাও সেই রকম পবিত্রতা স্বরূপিণী আমরা দেখছি। দেখুন সীতা যখন লঙ্কাতে আছে, লঙ্কাতে রাক্ষসী তাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ ধারণ করে তাকে কষ্ট দিচ্ছেন, তাকে ভয় দেখাচ্ছেন, হনুমানজি সেটাকে দেখেছে। আর যখনই রাবণ সংহার হলো, আর তখন হনুমানজি সীতাকে সেই সন্দেশ দিতে এসছে যে রাবণ সংহার হয়েছে, আর তিনি ওই রাক্ষস দিকে তাকাচ্ছে হনুমানজি, এরা ভীষণ কষ্ট, এদের মেরে ফেলবি। মা সীতা বলছে না এদের মেরে ফেলো না, এদের কোনো দোষ নেই, কেন এরা তো শুধু রাবণের আজ্ঞা পালন করেছে। দেখুন মা সীতাকে একটু কষ্ট দেওয়া সত্ত্বেও মা কিন্তু তার দোষ নিচ্ছে না। আমরা জানি মা সারদা দেবী যখন জয়রামবাটিতে আছেন, তখন একবার যে রাধু রাধুর শরীর অসুস্থ ছিল, একটু একটু অফিম দেওয়া হতো, এখন সে অফিম খেতে খেতে সে বেশি চাইতো, মা বেশি অফিম দিতেন না, কেন বেশি অফিম খেলে তার আরও অসুবিধা হবে। তো একবার মা সে কিছু কাজ করছেন, আর সে রাধু অফিম চাইছে, মা বেশি দিচ্ছে না, রাধু কী করলো একটা বড় একটা বেগুনি মারপিঠে এমন ছুঁড়েছে, মারপিঠটা দেখে গেল। মা কী করলেন, মা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে রাধুর কাছে গিয়ে তার নিজের চরণ ধুলি নিয়ে রাধুর মাথায় দিচ্ছে, আর ঠাকুরকে বলছেন হে ঠাকুর এর দোষটা তুমি নিও, আপনি ভাবুন এই যে রাধু তাকে বেগুন দিয়ে আঘাত করছে, মার পিঠ বেঁকে গেছে, কিন্তু মা ঠাকুর কাছে রাধুর জন্য প্রার্থনা করছে যে ঠাকুরের দোষ নিব না। দেখুন আমার যে কোনো অপরাধ হয়ে যায় মা কিন্তু আমাদের জন্য প্রার্থনা করবেন,
যে যাতে করে আমাদের দোষ ঠাকুর না নেই, মার দয়া, মার দয়া অনেক বেশি। এই যে বলছেন নাগ মাসে বাপের চেয়ে মা দয়া, যে বাবা এত কৃপা করে না, মা অনেক কৃপা করে। এই যে যখন হনুমানজি ভগবান রামের সন্দেশ নিয়ে যখন সে গিয়েছেন লঙ্কাতে, আর যখন সীতার সঙ্গে হনুমানজি মিলন হয়েছেন, ভগবান রামের কথা শুনিয়েছেন, তখন মা সীতারা খুব আনন্দ হয়েছে। আর মা সীতা হনুমানজিকে এমন আশীর্বাদ করছেন, সেরকম আশীর্বাদ করার বলছে সাহস ব্রহ্মা বিষ্ণু মহেশ করতে পারে। তখন কিরকম আশীর্বাদ করছে, আশীর্বাদ করছেন মা সীতা অজর অমর গুণ নিধিসুত। দেখুন এই যে অমর হওয়ার জন্য অনেক রাক্ষসরা তপস্যা করছে, এই রাবণ অমর হওয়ার জন্য তপস্যা করছে, কেউ অমর হতে পারে। আমরা জানি অনেক সব রাক্ষস মহিষাসুর অমর হব, সে বলছে না তো তুমি যেটা বলো সেটাই তোমাকে বরদান দেবো। তখন বলছে আমাকে স্ত্রী ছাড়া মারো, কেউ আমাকে মারতে পারে। দেখুন মা দুর্গা সে তাকে বলেছে হিরণ্যকশিপ, সে একটু বেশি বুদ্ধিমান ছিল, সে চেয়েছে আমি পৃথিবীতে মরব না, আকাশে মরব না, কোনো অস্ত্র শস্ত্র মরব না, দিনে মরব না, রাত্রে মরব না, কোনো আমাকে অস্ত্র শস্ত্র কোনো মানুষ প্রাণী দেবতা কেউ মারতে পারে। নৃসিংহ ভগবান এসে থাকে একবারে নখ দিয়ে মার। তো অমর হওয়ার বর কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ কাউকে দিতে পারছে না, সেই বর কে দিচ্ছেন, মা সীতা। হনুমানজি অজর অমর, অজর মানে ছাড়া, মানে হচ্ছে তুমি বৃদ্ধ হবে, অমর তোমার মৃত্যু হবে। আবার কি গুণনিধি, দেখুন মানুষ অমর হয়ে যায় কিন্তু যদি তোমার গুণ না থাকে তাহলে কোনো কাজে হয় না। এখানে জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশতি লোক পূজা, হনুমানজি হচ্ছেন গুণের সাগর। আর এত গুণ বলছে অজর অমর গুণ নীতি সুত্র হবু করবু রঘুনায়ক তুম পর ছো, ভগবান শ্রীরাম তোমাকে ছোব স্নেহ করবেন কৃপা করবে। হনুমানের খুব আনন্দ হয়েছে এই যে মা, মার এত দয়া। এই যে আমরা জানি মা সীতার রামেশ্বর গিয়েছিলেন, রামেশ্বরের শিবলিঙ্গে দর্শন করতে গিয়েছিলেন, রামকৃষ্ণজি সব ব্যবস্থা করেছিলেন, যে রামেশ্বর রামেশ্বর যে রাজা ছিলেন তিনি স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন, তাই রামকৃষ্ণজি বললেন যে দেখো তোমার গুরু গুরু আসছে। আর যখনই মা সারদা দেবী যখন গিয়েছেন বলছে রামেশ্বরের শিবলিঙ্গ উপর একটা চাঁদির আবরণ থাকা ঢাকা থাকলো, কিন্তু মা সারদা যখন গেলেন তখন আবরণটা একবার সরিয়ে দিয়েছেন, আর সেই শিবলিঙ্গের মা সারদা পূজা করেন। আর তখন তার মনে পড়ে গেল যেমনটি তিনি আগে ভগবান রামের সঙ্গে দর্শন করেছিলেন তেমনটি আছে, দর্শন করলেন মা মা সারদা দেবী। এই যে মা সারদা দেবী একবার যখন সে বিষ্ণুপুর স্টেশনে গিয়েছেন, একদিন কুলি মা জান আমার জানকি মায় আমার জানকি মায় বলে তাকে প্রণাম করছেন। এই যে মা সীতা তিনি তিনি সারদা হয়েছেন। এখানে একটা সুন্দর প্রসঙ্গ আছে রামচরিত মানসে, যখন সীতা ধারণ হবে তার আগে ভগবান রাম বুঝতে পেরেছে। এখানে বলছেন লক্ষণ একবার ফর্মুলা আনতে গেছে, তখন ভগবান শ্রীরাম সীতাকে বলছে যে দেখো তুম পাবক মহ করহু নিবাস, তোমাকে আগুনের মধ্যে বাস করতে হবে, কেন এখন আমি লীলা করব। আর তখন বলছে একটা চিতা ধারণ হলো, আর এখানে বলছেন অসল সীতা কিন্তু সেই চিতায় প্রবেশ করেছে, আর নিজে প্রতিবিম্ব রাখি তখন সীতা বলছে তার প্রতিবিম্ব ছায়া সীতা সেখানে থেকে গেল। এই যে ভগবান শ্রীরাম বলছেন তুম পাবক মহ করহু নিবাস, তার দেখুন আরেকটা অর্থ হয় ভগবান শ্রীরামের জন্ম অগ্নি থেকে হয়েছে। দশরথ রাজা পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন, যজ্ঞদেব উৎপন্ন হলেন, ক্ষীর দিয়েছেন, সে ক্ষীর কৌশল্যা মা খেয়েছেন, তা থেকে ভগবান শ্রীরামের জন্ম। এখানে আগুনের মধ্যে বাস করো মানে তুমি আমার মধ্যে বাস করো। রামচরিত মাসে আছে যখন শেষে রাবণের সংহার হলো,
তখন আবার ভগবান বলছেন অগ্নি পরীক্ষা, তখন কিন্তু এই ছায়া সীতা নকল সীতা অগ্নিতে প্রবেশ করেছে, আসল সীতা। তো এখানে মা সীতা আগুনতে প্রবেশ করেছে কিন্তু রাম থেকে আলাদা হয়, এরকম একটা ঘটনা রামচরিত মানসে আছে। যখন সীতা ধারণ হয়ে গেছেন ভগবান শ্রীরাম, হে সীতে হে সীতে কাঁদছেন, গাছ বৃক্ষ লতা সবাইকে জিজ্ঞাসা করছেন তুমি কি আমার সীতাকে দেখেছ। আর সেই সময় বলছে ভগবান শিব ও সতী দক্ষ প্রজাপতি সতী তারা আকাশ মার্গে যাচ্ছিলেন, আর যে ভগবান শিব ভগবান রামের দর্শন হয়েছে আর তার খুব আনন্দ হচ্ছে, এ তো আনন্দ হতে লাগলো, তার শরীর পুলক হতে লাগলো। তিনি সচিদানন্দ পরম ধাম বলে ভগবান শ্রীরামকে প্রণাম করছে। সতীর আশ্চর্য হল কাঞ্চে আর তাকে সচিদানন্দ পরম ধাম বলছে, দেখুন ভগবান শ্রীরাম কাঞ্চে তাকে সচিদানন্দ আনন্দ স্বরূপ কি করে হবে। আর ভগবান শ্রীরাম কাকে যে গাছকে জিজ্ঞাসা করছে, লতাকে জিজ্ঞাসা তোমরা সীতাকে দেখেছো, হে সীতে হে সীতে, সতী ভাবছে কে তো। আচ্ছা গাছ কেউ কথা বলতে পারে কি, গাছকে জিজ্ঞাসা করে, এ তো তার স্ত্রীর বিরহে পাগলের মতো হয়ে গেছে, জানে না গাছকে জিজ্ঞাসা করে। আর এখানে ভগবান শিব তাকে প্রণাম করছেন, যিনি জগত বন্ধ যাকে পুরুষ সৃষ্টি সবাই দেবী দেবতারা অসুর যাকে প্রণাম করে ভগবান শিবকে, তিনি এইরকম একটা যে যুবক রাজকুমার যে নিজের স্ত্রী বিরহে কাঁদছে তাকে ভগবান প্রণাম করছে, তিনি কাঁদছেন আর কি দেখছেন শিব সচিদানন্দ ভগবান শ্রীরাম কৃষ্ণ। যখন সে দক্ষিণেশ্বরে আছে গলায় ক্যান্সার হচ্ছে, বলছে গলায় এত বড় ঘা হয়েছে, ঠাকুর যেটা খাচ্ছেন গলা দিয়ে বেরিয়ে, ঠাকুর বলছি আমার পেট খিদে চলে যাচ্ছে। আর সেই সময় তুরিয়ানি সামনে বসে আছে আর বলছে ঠাকুর বলে দেখ হরি আমার খুব কষ্ট হচ্ছে, আর হরি মাছ বলছে আমি দেখছি আপনি আনন্দ সাগরে ভাসছেন, ঠাকুর বলছে না না হরি খুব কষ্ট হচ্ছে, হরি মাছ না আমি দেখি আনন্দ সাগরে ভাসছেন, ঠাকুর আরেকবার বললেন দেখো হরি কষ্ট হচ্ছে। কিন্তু তুরিয়ানন্দজি দেখছেন হরি মহারাজ কেন আমি তো দেখি আনন্দ সাহেব, তখন ঠাকুর বলছে সারা ধরে ফেলেছে, মানে এই যে শ্রীরামকৃষ্ণ আনন্দ স্বরূপ, ক্যান্সারের যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না, তিনি আনন্দ স্বরূপ হরি মহারাজ বুঝতে পেরেছে। সেরকমই এখানে ভগবান শিব দেখছেন কি রাম কাঁদছেন, কিন্তু এইটা তিনি লীলা করছেন, তাকে সীতার বিরহের দুঃখ স্পর্শ করতে পারবে না, কিন্তু সতীর বিশ্বাস হচ্ছে না। তখন ভগবান শিব বলছে তোমার যদি আমার কথায় বিশ্বাস না হয় তো তুমি গিয়ে দেখো পরীক্ষা করো। তখন সতী সীতা রূপ ধারণ করে ভগবান রামের পরীক্ষা করতে গেছে, ভগবান রাম হে সীতে হে কাঁদছেন, আর সতী সীতা রূপ ধারণ করে একটা গাছের নিচে দাঁড়িয়ে গেছে। আর যেই ভগবান রাম দেখেছেন আরে তিনি তো চিনতে পেরেছেন, সঙ্গে সঙ্গে তিনি হাঁটু গেড়ে বসে সতীকে প্রণাম করে বলছেন আচ্ছা আপনি একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ভগবান শিব কোথায়, তিনি কিন্তু সীতার ধারণ করে আছেন, আর ভগবান রাম তাকে দু হাত প্রণাম করে বলছেন কে ভগবান শিব কোথায়। আর তখন সতী প্রচন্ড লজ্জায় পড়ে গেলেন, চোখ বন্ধ করে দিলেন, আর চোখ যখন খুলছেন তখন কী দেখছেন, ভগবান শ্রীরাম তার ঐশ্বর্য দেখালেন, চোখ খুলে দেখছেন রাম সীতা লক্ষ্মণ তিনজনই যাচ্ছে, বাঁ দিকে তাকলেন রাম সীতা লক্ষ্মণ, ডান দিকে তাকলেন রাম সীতা লক্ষ্মণ। এখানে ভগবান শ্রীরাম বলতে চাইছে যে সীতা আমার থেকে আলাদা হয়ে, দেখুন রাধার কাছে যখন উদ্ধব এসছেন সেই ভগবান কৃষ্ণের বিরহে এসে গোপীরা কাঁদছেন ভগবান কৃষ্ণের জন্য, কিন্তু উদ্ধব যখন রাধার কাছে এসছে রাধা বলছে ভগবান কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে যেতে পারে, আর তুমি দেখবে। আর রাধা দেখালেন তার কাছে ভগবান কৃষ্ণ বসে আছে, সে হাত দিয়ে দেখছেন সত্যি সত্যি ভগবান কৃষ্ণ বসে আছে। দেখুন
ভগবান শ্রী রামকৃষ্ণের শরীর চলে গেল, মা যখন হাতের বালাটা যখন বার করতে গেলে ঠাকুর হাত ধরে, আমি কি চলে গেছি, আমি এই ঘর থেকে ওই ঘরে গেছি, আরেকবার দর্শন দিয়ে বলছি না আমি কি মরে গেছি। দেখুন ভগবান শ্রী রামকৃষ্ণ ও সারদা আলাদা হতে পারে। এই যে আমরা এখানে যে দেখলাম মা সীতা আগুনের মধ্যে বাস করছে, আমাদের মা সারদাও পঞ্চতপা করছে। এই আগুন হচ্ছে ভগবান শ্রী রামের স্বরূপ, তার জন্ম কিন্তু সে অগ্নি থেকে, তিনি পুত্রিষ্টি যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে। যথাগ্নি দাহিকা শক্তি রাম কৃষ্ণ সীতা হিয়া, এই যেরকম ভগবান শ্রী রামকৃষ্ণ মা সারদা দুজনই এক। আর এই যে ভগবান শ্রী রামকৃষ্ণের যখন এত বিরহ মা সারদার মধ্যে, তখন তিনি পঞ্চতপা করছেন। আর পঞ্চতপা করার পরে কি হলো, এই যে তার বিরহটা শান্ত হয়ে গেল। এই যে ভগবান শ্রী রামকৃষ্ণ সারদা এক, আমরা দেখছি মা সারদা দেবী সে নীলমবাবু পঞ্চতপা করেছেন, তারপর নীলমবাবুর বাড়িতেই অভিধান দিয়ে এসছেন, তিনি স্তোত্র লিখেছেন প্রকৃতিং পরমাম অভয়াম বর্ণা, সেই স্তোত্র লিখেছেন আর মা সারদাকে শোনাচ্ছেন, আর সেই অভিধানজি তার জীবন কথায় লিখছেন তিনি কি, আমি যখন মা সারদাকে শোনাচ্ছি আর তখন যখন বলছি রামকৃষ্ণ গত প্রাণা তন্নাম সম্প্রিয়াম, যে এই কথাটা বলেছেন আর তখনই বলছেন, সেখানে কিন্তু মা সারদা নেই, ভগবান শ্রী রামকৃষ্ণ বসে আছে। এই যে মা সারদা শ্রী রামকৃষ্ণ অভিন্ন, সীতা ও রাম অভিন্ন, রাধা কৃষ্ণ অভিন্ন, আমরা এখানে দেখতে পাই। আমরা দেখছি মা সীতা যখন সেই পঞ্চবটিতে আছেন, সেই রাবণ সাধুর বেশে এসছেন, মা মুজে ভিক্ষা দো, আর মা সীতা তখন কিন্তু সেই লক্ষণ রেখা টপকে তাকে ভিক্ষা দিচ্ছে। দেখুন কেন সেই বলছেন মা আমায় ভিক্ষা দাও, এই যে মা সারদা দেবী বলছেন আমাকে কেউ মা বলে চাইলে আমি তাকে ফেরাতে পারবো না। আমরা জানি সবাই যে মা সারদা যখন দক্ষিণেশ্বরে আছেন তখন ঠাকুরের থালা নিয়ে যাচ্ছেন, একটু মেয়েরা বলছেন মা আমাকে দিন, মার সঙ্গে সঙ্গে থালা থাকে, ঠাকুর বসে আছেন খাবেন বলে তার সামনে থালা রেখে সে চলে গেল। মা এসে দেখছেন ঠাকুর গম্ভীর হয়ে বসে আছেন, কি হলো, ঠাকুর বলছে তুমি জানো না জানাতে তুমি থালা দিলে তার চরিত্র ভালো না, তুমি জানো না, মা বলছে আমি জানি, তুমি জানো না আমি যার তার হাতে ছোঁয়া খেতে পারি না, মা বলছে জানি, তাহলে কেন দিলে, আমাকে কথা দাও আমার থালা তুমি কাউকে দেবে না। মা দুটো হাজির করছে ঠাকুর আমি পাব। দেখুন এখানে একটু চিন্তার কথা আছে, একটু চিন্তা করতে হবে। এখানে দেখুন মা সারদী জানেন শ্রীরামকৃষ্ণ তার স্বামী, শ্রীরামকৃষ্ণ ভগবান, তার তিনি সেবা করছেন, আর ঠাকুরকে বেশি খাওয়াতে পারলে কিন্তু মার খুব আনন্দ, এমনকি ঠাকুরকে শুধু মাই বেশি খাওয়াতে পারত, কেন ঠাকুরের মুহুর্মুহ সমাধি হতো, মা কথাবার্তা বলে ঠাকুরের মনটা নিচু নামিয়ে রাখতেন আর তাকে খাওয়াতেন। আর কখনো কখনো মা সারদা দেবী ঠাকুরকে খাওয়ানোর মিথ্যা কথা বলতেন। আমরা সবাই জানি একবার ডাক্তার বলেছে যে শুধু দুধ খেয়ে থাকতে হবে, জল খাওয়া চলবে, প্রথম ঠাকুর বলে আমি কি থাকতে পারবো, তারপর ঠাকুর বলে আমি তো পরমহংস দুধ খেয়ে থাকবো, আর মা বলছে হ্যাঁ আমি তোমাকে দুধ দেবো। মা কি করতেন, সেই সাত আটের দুধ একবার গরম করে, হ্যাঁ ঘন করে তাকে দুশের মতো করে দিতেন আর ঠাকুরকে দিতেন, ঠাকুর যে কত দুধ আছে দুশে ঠাকুর খেয়ে দিতেন, আর ঠাকুরের শরীর ভালো হচ্ছে, ভালোই চলছে। মাঝখানে গোলাপ মারে, গোলাপ মা বলছে দুধ আমি নিয়ে যাবো, নিয়ে গেল ঠাকুর খেলে কত দুধ, সে তো গোলাপ মা ঠিক মা বলে দিয়েছে ওই সাত আটশো দুধ হবে, আর যেই ঠাকুর শুনবে এত দুধ আমার খাওয়াছে আমি পেট রোগা মানুষ, ঠাকুরের সেই দিন কিন্তু পেটটা খারাপ, ডাক 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 মাকে ডাকা কত দুধ, মা তো বলছে দুশের দুধ হবে, বলছে যে গোলাপ বলছে সাত আটশো দুধ, মা বলছেন গোলাপ এখানকার মাপ জানে না। দেখুন ঠাকুরকে খাওয়ানোর জন্য কিন্তু মা মিথ্যা কথা বলতে থাকে,
এখানে কিন্তু যখন ঠাকুর বলছেন আমার থালা তুমি কাউকে দেবে না, মা বলছেন আমি পারব। দেখুন এখানে কিন্তু মা সারদা দেবী ভগবান শ্রী রামকৃষ্ণ থেকেও বেশি গুরুত্ব দিচ্ছে একটা অপবিত্র সন্তানকে, যে অপবিত্র সন্তান তাকে মা বলে ডেকেছে। মা বলছেন আমাকে মা বলে ডাকলে আমি কাউকে ফেরাতে পারবো না। তারপর ঠাকুরকে হাত জোর করে বলছে তুমি কি শুধু আমার ঠাকুর, তুমি সকলের ঠাকুর। ঠাকুর তখন হাসতে লাগলেন, যে খাওয়াটা তার কাছে অপবিত্র হয়েছে পবিত্র হয়ে গেল, দেখুন সেটা খাওয়াতে শুরু করে। এই যে মা বলে ডাকলে আমি কাউকে ফেরাতে পারবো না, মা বলছেন, মা বলছেন আমার ছেলে যে ধুলো কাদা মাখে আমি ঝেড়ে তাকে কোলে তুলে দেব। দেখুন ধুলো কাদা মাখা মানে কি, আমাদের কোনো অপরাধ হয়ে গেল, কোনো ভুল হয়ে গেল, কোনো পাপ হয়ে গেল, কিন্তু মা কি করলেন আমাদের ঝেড়ে কোলে তুলেন। দেখুন একটু ঝাড়ার প্রক্রিয়া কিন্তু একটু কঠিন আছে। এই যে আমরা এখন ছোটো ছিলাম, খেলাধুলা করতাম, ভালো করে চান টান করতাম না, তো পায়ে ময়লা জমে যেত। মা দেখছেন তখন মা একবার বাথরুমে নিয়ে এসে পাটা ছোড়া নিয়ে এমন ঘষতো না, মনে হচ্ছে আমরাটা উঠে যাবে। কিন্তু কেন উঠছে বলুন তো, কেন করছে বলুন তো, আমাদের পরিষ্কার করে বলে আমাদের ভালো লাগছে না। এই যে ঝাড়ার প্রক্রিয়াটা তো কষ্ট জানেন, আমাদের যদি কষ্ট হয় বুঝতে মা আমাদের ঝাড়ছেন, কেন ঝাড়ছেন বলুন তো, আমাদের কোলে তুলে নেবেন বলে মা ঝাড়ছেন। ঠিক আছে, মা বলছেন যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে সবাইকে জানিয়ে দাও তোমাদের মা আছেন। মা বলছেন ভয় কি বাবা, সর্বদা জানবে ঠাকুর তোমার পেছনে আছে, আমি রয়েছি, আমি মা থাকতে ভয়। দেখুন মা বলছেন সর্বদা জানবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, যে সর্বদা আমাদের যদি মনে থাকে যে আমার পিছনে ঠাকুর আছেন, মা আছেন। মা কি বলছেন তোমার পিছনে ঠাকুর, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি। দেখুন ঠাকুর পেছনে আছে, ঠাকুর ভরসা নেই, ঠাকুর কখনো সমাধি হয়ে যাবে মুশকিল আছে, ঠিক আছে। কিন্তু ওই জন্য মা আবার কি বলছেন ঠাকুর আমি রয়েছি। মানে আমি একবার এয়ারপোর্টে গিয়েছিলাম, আমি দেখছি একটা ছোট্ট ছেলে ও এয়ারপোর্টে খুব ছুটছে, তার মা পিছনে পিছনে আছে, পিছনে পিছনে আছে, মা কিন্তু কিছু করছে শুধু দেখছে। যখন ওই ছেলেটি পড়ে যাচ্ছে না, মা আবার তুলে তাকে আবার তুলে দিচ্ছেন, আবার সে ছেলে ছুটছে। দেখুন ছেলে ছুটছে, ছেলে জানে না কিন্তু মা পিছনে, ছেলে ছুটছে পড়ছে কিন্তু মা পিছন থেকে তুলে, আমাদের পিছনে মা আছে। আর মা যদি সর্বদা আমাদের পিছনে থাকে, দেখুন আমাদের কোনো চিন্তা আছে, আর যদি এই কথাটা আমাদের মনে থাকে, এই একটা কথা সর্বদা জানবে তোমার পিছনে আমি আছি, যে মা বলছে সর্বদা যদি এই স্মরণ থাকে তাহলে দেখুন তো সর্বদা আমাদের ভগবানের চিন্তা হবে। আর সর্বদা যদি আমরা চিন্তা করতে পারি যে মা আমার পিছনে আছে, তাহলে আমাদের কখনো আমরা কোনো খারাপ কাজ করতে পারবো, আমাদের খারাপ চিন্তা আসতে পারে। এই যে মার কথায় কত শক্তি, যে জননীম শারদাম দেবী আমাদের তিনি মা। এখানে বলছেন জনক সুতা জগ জননী জানতি, জননী মানে কি বলতো, যার পেট থেকে আমাদের জন্ম হয়েছে। আচ্ছা আমাদের প্রশ্নটা, আমাদের কি মায়ের পেট থেকে জন্ম হয়েছে, মাঝখানে ঝেড়া মাটিতে আছেন, একটি ছেলেকে দীক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়ে তিনি ঠাকুরের ছবি দেখিয়ে বলছেন তোকে এই হচ্ছে তোমার গুরু, ইনি হচ্ছেন তোমার গুরু, ইনি তোমার ইষ্ট। ছেলেটি বলছে কেন, আপনি তো আমাকে দীক্ষা দিলেন, আপনি আমার গুরু। মা বলছে না আমি তোমার গুরু, আমি তোমার মা। ছেলেটি বলছে তুমি আমার মা হতে যাও কেন, আমার তো নিজের ঘরে গর্ভধারিণী মা আছে। দেখুন যে কোনো ছেলে তাকে দেখে কোনো অন্য মহিলা এসে বলছে আমি তোমার মা, ছেলে কখনো বিশ্বাস করবে না। এখানে ছেলে ঠিক কথাই বলছে, দেখুন আমার তো মা গর্ভধারিণী ঘরে আছে, তোমাকে মা বলবো কেন। মা গম্ভীর হয়ে মা আসনে বসেছিলেন, দীক্ষার আসনে, মা বলছেন আচ্ছা ভালো করে তাকাও তো, আমি তোমার গর্ভধারিণী মা কি না। যেই ছেলেটি তাকিয়েছেন দেখছেন সে তার গর্ভধারিণী মা। দেখুন আরেকটি ছেলে এসেছেন ঝেড়া মাটিতে, এসে তিন দিন ছিল মার কাছে, কিন্তু তার নিজের মা মারা গিয়েছিল, কাউকে মা বলে ডাকত না। সে তিন দিন পরে যখন ফিরে যাচ্ছেন মার খুব কষ্ট, তাকে মা বলে ডাকেনি। তো মা একটা যুক্তি করে বলছে আচ্ছা তুমি বেলুমঠ যাবে যাবো, আচ্ছা তুমি রাখালকে বলবে মা তোমাকে আশীর্বাদ জানাচ্ছে। কি বলেছে,
কি বলবে বলো তো? তখন সে বলে আমি রাখাল মাসিকে বলবো আপনি তাকে আশীর্বাদ জানিয়েছেন। মা বলছে না না এরকম বলতে না, তুমি রাখালকে মা তোমাকে আশীর্বাদ জানিয়েছে। ছেলেটিকে আবার বলছে তুমি কি বলতে হবে? ছেলেটি বলছে আমি রাখাল মাসিকে বলবো আপনি তাকে আশীর্বাদ। মা বলছে না আমি যেটা বলছি সেটাই তোমাকে বলতে হবে। আর যখন ছেলেটি বলবো আমি রাখাল মা তোমার আশীর্বাদ জানি, মা চোখ থেকে আনন্দে অশ্রু বয়ে যাবে। দেখুন এই যে মা, এবার মা সেই বাগবাজে আছেন আর বলছেন মা দুপুরে খাওয়ার বিশ্রাম করছেন, অনেক মহিলারা পাশে বসে আছেন, মা কথাবার্তা বলছেন, হঠাৎ তিনি দেখেন নিস্তারিণ দিন এসছে, তা একটা ছোট মেয়ে মাঝে মাঝে সে নিয়ে আসতো সঙ্গে, আজকে নিয়ে আসেন। মা বলছে কি হলো তোমার ছোট মেয়েকে নিয়ে আসো নি কেন? তো নিস্তারিণ দিন বলছে দেখুন আমার মেয়েটি খুব দুষ্টু, এখানে দুপুরে এসে এমন সে গোলমাল করবে আপনার বিশ্রামে ব্যাঘাত ঘটবে বলে নিয়ে আসে। মা বলছে কই, এ দেখুন রাত, ও তো আমাকে চোর কীর কত কিছু মারে, কত গালাগালি দেয়, আমার মা গজর গজর করে বলতো কি বলতো কি তোমার পেটে তো একটাও হলো না, তুমি অন্যের অত্যাচার কি করে সহ্য কর। তখন একদিন পাশে মিলে বসে বলছে মা আমরা তো তোমার পেটে জন্মাই, তাহলে কি আমরা তোমার সন্তান নেই? যেই মা শুনলেন, মা শুয়ে শুয়ে কথা বলছেন, মা একেবারে উঠে বসলেন, তব তো কি বললে তো আমার ছেলে নেই, জগতে যত স্ত্রী আছে সবার মধ্যে আমি আছি, সবার জন্ম আমার পেট থেকে আছে। দেখুন তিনি হচ্ছেন জগৎ জন্ম, আমরা তার পেট থেকে আমাদের তার জন্ম। এই যে গিরিশচন্দ্র ঘোষ, সে কিন্তু মাকে কি গুরু পত্নী মানত, তা যখন ছেলে মারা যায় তখন স্বামী নিরঞ্জনজি বলছেন চলো মার কাছে, মাকে বলছে আরে মা সারা দেবী তো সে বলছে গুরু পত্নী, চলো না। গিরিশচন্দ্র ঘোষ কিন্তু মায়ের মুখ কখনো দেখিনি, সে তো কেন কলকাতায় মা তো সবসময় ঘুমটা দিয়ে থাকতেন। গিরিশচন্দ্র ঘোষ ধেরা মাটি রেসিন পূর্ণ করে চান করেছেন, আর গিরিশচন্দ্র ঘোষের উপর ঠাকুরের আগে মা কৃপা। দেখুন ঠাকুর কাছে আসেনি, তার আগে গিরিশচন্দ্র ঘোষের বিসূচিকা রোগ হয়েছিল। এই যে যখন আমাদের করোনা এখন হচ্ছে, বলছে বিসূচিকা রোগ হলে এত বলছে তার কাছে থাকলে তাকে হয়ে যেত, সেই জন্য বলছে যার হয়ে তাকে ছেড়ে সবাই চলে যেতে। গিরিশচন্দ্র ঘোষের বিসূচিকা রোগ হয়েছে, তাকে সবাই আত্মীয় ছেড়ে চলে গেছেন, বলছে মৃত্যুর অপেক্ষা করছি, রাত্রে শুয়ে আছি একটা দেবী মূর্তি স্বপ্নে, বলছে তার একটা সাদা শাড়ি লাল কিনা পড়ে আছেন, আর আমার মুখে প্রসাদ দিলেন, আমার যখন ঘুম ভাঙলো তখন কিন্তু মুখে জীবের মধ্যে বসে প্রসাদের স্বাদ ছিল, আমি ভালো হয়ে গেলাম, কিন্তু দেবী মূর্তিকে আমি যাই না। এই যে আজকে যখন গিরিশচন্দ্র ঘোষ এসেছেন, যারা পূর্ণ পুকুরে চান করেছেন, যেই বেরিয়েছেন সামনে মা দাঁড়িয়ে, মাকে বলছে তুমি কে? মা বলছে আমি গুরু পত্নী নেই, আমি কথার কথা মান, আমি পাতানো মানে আমি সত্যি সত্যি জানি। দেখুন এই যে গিরিশচন্দ্র ঘোষ আওয়ার পরে আবার জিজ্ঞাসা করেছে তুমি কি সেই দেবী মূর্তি আমার প্রসাদ খাইছিলে? আমাদের আমি সে। দেখুন মা হচ্ছেন জগৎ জননী, আমরা তার পেট থেকে জন্ম হয়েছে আমাদের সবার, আর এরকম মা থাকতে আমাদের চিন্তা কি আছে বলুন তো? এই যে মা সীতা স্বয়ং ঠাকুর মা সীতা দর্শন করেছিলেন, হ্যাঁ হনুমানজি হুক করে এসে তার পায়ে পড়ে গেলেন, তার যে হাতে যে বালা দেখেছিলেন ঠাকুর সোনার, সেই রকম বালা তিনি মা সারদাকে করে দিয়েছিলেন। এই যে সেই মা সীতা, সে সারদা হয়ে যেই রাধা, তিনি আবার সারদা হয়ে আমাদের কৃপা করতেছে, আমাদের পরম ভাগ্যবান, আমরা তার চরণে আশ্রয় লাভ করতে পেরেছি, আর তিনি আমাদের মা, মা থাকতে আমাদের ভয় কি? আমরা মার চরণে প্রার্থনা করব এটাই আমাদের যেন মনে থাকে আমাদের একজন মা আছে। আর দেখুন আমার মনে হয় মা আমাদের সবাইকে তার চরণে আশ্রয় দেবে না, তার কোলে আশ্রয় দেবে, ঠিক আছে? মা বলছেন আমার ছেলে ধুলো কাঁধে আঁকলে আমি তাকে ছেড়ে কোলে তুলে দিই। আমার পরম সৌভাগ্য আমাকে যে সুপ্রাণজি মহারাজজি আমাকে সুযোগ দিয়েছেন, তাই আমি একটু কথা বলার সুযোগ পেলাম। আমার মার সারদার দেবীর কাছে এই প্রার্থনা করি, আমরা সবাই তার কোলে আশ্রয় পাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।